কতগুলো ছাগল পুষে রেখেছি আমি, সব কটা রাত্রিবেলা গাঁজা খেয়ে থাকে। একটা ছেলে মাঝরাতে ঘরে ঢুকে পড়লো, আর কারো কোনো হুঁশ নেই। হ্যাঁ ঠিকই তো, এই আমার না হয় চোখ নেই, তাই বলে তোদেরও চোখ নেই। দেখ দাদা, আপনি জানেন না আমার চোখ চলে যাবার পর থেকে না এরা সব সাপের পাঁচ পা দেখেছে। কার্তিক দাদা, ওই ছেলেটা আমাকে অনেক বকিয়েছে, আজ সে ঘরে ঢুকে পড়লো, আর তোরা কিছু বললি না, জুতোর বাড়ি মারা উচিত। জুতোর বাড়ি তোকে আমি মারবো। আপনি আসলে পচানোস না টাটকা? এই পচা, পূজার সঙ্গে একই ক্লাসে পড়ে। এসব কে করেছে মা? অগ্নিদেব সেনের লোকেরা এসেছিল। যে জিনিসগুলো ভাঙা হয়েছে সেগুলো বাজার থেকে আবার কিনতে পারবেন। আপনার ছেলেকে যদি এখানে কুচি কুচি করে কুপিয়ে যাই, পারবেন আর একটা ছেলেকে বাজার থেকে কিনে আনতে? আপনার ছেলেকে যেন অগ্নিদেব সেনের মেয়ের ধারে কাছে না দেখি। এইরকম একটা মেয়েকে ভালোবাসিস তুই, যার বাবা একজন ক্রিমিনাল, বাড়িতে গুন্ডা পাঠিয়ে খুনের হুমকি দেয়? এতদিন তো সব দোষ আমি ঢাকা দিয়ে এসেছি, কিন্তু এত বড় অপমান আর যন্ত্রণা ঢাকবার মতো নাচলে আমার কাছে নেই। আমি তুই আর কোনোদিনও পূজার সঙ্গে কথা বলবি না। তুমি ওকে তুমি একটু বোঝাও না। কি বোঝাবো? ও যেন পূজাকে ভুলে যায়। পূর্ণিমা, ছেলে সিগারেট খেলে তাকে বারণ করা যায়, কারণ সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ছেলে পড়াশোনা না করলে তাকে বোঝানো যায়। আমি কি করে ওকে বলবো, ও যাকে ভালোবাসে তাকে ভুলে যেতে? পূর্ণিমা, তুমি বরাবর যেটা ভাবো আমি তার উল্টোটা ভাবি, তুমি যেটা বলেছো আমি তার উল্টোটা বলেছি, আজও তাই বলবো। শোন, খাওয়া দাওয়া আর পড়াশোনার পর যেটুকু সময় পাবি খালি পূজার কথা ভাববি। তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? বাবা হয় তুমি ওকে আশকারা দিচ্ছো। বাপের মতো বাপ যে হবে সে আমার মতো কথাই বলবে। কোনো বাপই চায় না তার ছেলে মার খাবার ভয়ে ভালোবাসার কথা ভুলে যাক। এই তাকা আমার দিকে, বিয়ে যদি কোনোদিন করিস অগ্নিদেব সেনের মেয়েকেই করবি, আর কাউকে নয়, ঠিক আছে? Yeah!
কাগজে এটা এখনো ছাপা হয়নি, টাটকা মেরেছি তো, ব্রেকিং নিউজে দেখতে পাবেন। আপনি ওদের আমার বাড়ি ভাঙচুর করতে পাঠিয়েছিলেন না? এবার নিচে এসে গুনে দেখুন সব কটা ঠিক মতো আছে কিনা। মানতেই হবে তো, সাহস আছে। সাহস না থাকলে আপনার মতন লোকের মেয়েকে ভালোবাসতে পারি? আবার দেখুন সেটা বাড়ি বয়ে বলতেও এসেছি। এমন মারব না। জানি আপনি আমার গায়ে হাত তুলতে পারবেন না, কারণ হবুজ আমার গায়ে হাত তুললে আপনার মেয়ে কষ্ট পাবে, আর আপনি আপনার মেয়ের কষ্ট সহ্য করতে পারেন না। এই কিসের জামাই রে, তোর সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। কেন দেবেন না? আপনার মেয়ে হাত আছে, পা আছে, চোখ আছে, আমারও হাত আছে, পা আছে, চোখ আছে, ওর এক্সট্রা কি আছে? ওর বাবার নাম, ওর বাবার টাকা। আমি আমার মেয়ের জন্য কোনোদিন ডিডাকশন সেলে জুতো পর্যন্ত কিনিনি, আর ডিডাকশন সেলে বর নিয়ে আসবো। আপনার মেয়ে আমায় পায়ে গলাবে না, গলায় ঝোলাবে। আপনি অনেক টাকা দিয়ে আপনার মেয়ের জন্য দামি বর কিনে আনতে পারেন, কিন্তু হাজার খুঁজলে পূজার জন্য ভালোবাসা এনে দিতে পারবেন না। সেটা শুধু আমার শোরুমেই আছে। আজ ভালোবাসার কথাটা বলে গেলাম, পরের বারে আসবো বর সেজে আপনার মেয়েকে বিয়ে করতে। মাঝখানে আর আসছি না। তোকে আমি শেষ করে দেবো না। কিছু বললাম না আপনার কাছে আমার আশীর্বাদটা জমা হয়ে আছে বলে। যেদিন এটিএম কার্ডের কিওটা তুলে নেব, বুঝতে পারবে না আমি কি জিনিস। আপনার কাছে আছে যেমন আপনার মাসেল পাওয়ার, তেমনি আমার কাছে আছে আমার স্টুডেন্টস পাওয়ার। আপনার বাড়িতে দাঁড়িয়ে আমি আপনার মেয়েকে বিয়ে করব, আর আপনি সারা দিন উপোস করে আমাদের বিয়েটা দেবেন। এটাই হলো আমার চ্যালেঞ্জ। চলো কার্তিক দা, চা খেয়ে আসি। আমি গাড়ি থেকে নেমে গিয়ে চা খাবো, যা কাউকে দিয়ে পাঠিয়ে দেয়। কানা বেগুন আবার বেগুনের মতো চড়বড় করে। কি বললে? কিছু না, বসো, পাঠাচ্ছি। শালা, চোখটা চলে যাবার পর থেকে এদের কাছে আমি হাওয়াই চটি হয়ে গেছি। কাউকে বুঝতে দিলে হবে না যে আমি অন্ধ। ফুটকয় পাঁচটা চা সঙ্গে বিস্কুট। বাইরে সাদা গাড়িতে একটা কানা বেগুন বসে আছে, ওকে চা আর বিস্কুট দিয়ে তো। শুধু চাটা দিয়া। ওগে বস, ওকে দে পো, ওকে জে বুকি দি। ওই 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 এ থোবড়া দেখে বড় চড়া কেলা হনুমান। হাব বাপ দেখো, পুরো সালমান খান সাল। এরা ধরো, এই যে এই কে কি, আমি চা দে ওইদিকে না এইদিকে, এই যে এ তো রিজেক্টেড মাল রে। প্রবলেমটা কোথায় শুনি? টাওয়ারে নাকি সিগন্যালে? এ কি কানা নাকি রে বাবা? এই কানা বললি? তোর বাপ কানা, তোর গুষ্টি কানা। বলেছিল তো একটা কানা বেগুন, এ তো দেখছি কানা লাউ। এ চাকে দালা খাও তো, তখন তো সময় নষ্ট করা ভাল লাগছে। এ রাম, এ কি করছো? এ তো পুরো কেরোসিনের গন্ধ রে। কেরোসিন? তাহলে ঠিক আছে, কফি হলে না পেট্রোলের গন্ধ তো। ও কেন্দি পো, কেন্দি জে বুকান্দি। ওই 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 সরি দা রাখু দা সরি লাই। এখনই শাটারটা ডাউন হয়ে গেছিল। ও এটা তো কানা। ও কেন্দি পো, কেন্দি জে। না, আমি ওদের সামনে যাব না, ব্যাস। পূজা, পাগলামি করিস না, উনি তোর বাবার পরিচিত। তোর বাবা নিজেই উনার ছেলের সাথে তোর সম্বন্ধ ঠিক করেছে। বাবা যার তার সাথে আমার বিয়ে ঠিক করবে, আর আমায় তাকেই বিয়ে করতে হবে? যার তার সঙ্গে নয় রে বাবা। আচ্ছা ঠিক আছে, দুলাইনে ছেলেটার বাইরেটা বলে দিচ্ছি। বিদেশে ম্যানেজমেন্ট পড়েছে, বাপের খান দশেক বিজনেস আছে, বাপ মল্লে সবর হলো,
আমি আবিরকে ভালোবাসি বাবা। মারে, কলেজে পড়ার সময় ইতিহাস ভূগোল বইয়ের মতো দু চারটে প্রেম ব্যাগে ভরা থাকে, বিয়ের আগে সেগুলো কাগজালাকে দিয়ে দিতে হয়। কথাটা ঢুকেছে মাথায়? সরি বাবা, ভালোবাসাটা মাথা দিয়ে হয় না, হৃদয় দিয়ে হয়। কিরকম বড়দের মতো কথা বলছে দেখো। ওরে, তুই আমার কাছে এখনো সেই ছোট্টটাই আছিস, পুচকি সোনা মা। যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, হুম, সেজে গুজে নাও, আমি নিচে গিয়ে টাকা দিয়ে রাখছি। আমি যাব। সারা বাড়ি ভেঙে ফেললে ওই ভাঙা বাড়িতে প্যান্ডেল কাটিয়ে ওই ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দেব। যাও রেডি হয়ে নাও, যাও যাও। একটু গিয়ে বসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, না গেলে কিন্তু বিপদ, তোরও আবিরেরও। সুপ্রভাত। নমস্কার। নমস্কার। আরে বসুন বসুন প্লিজ। আপনারা তো জানেনই, পূজা আমার একমাত্র মেয়ে। মানুষ যেভাবে একটা ফুলকে বড় করে তোলে, আমি ঠিক সেভাবে যত্ন দিয়ে আমার মেয়েটাকে বড় করে তুলেছি। আরে এই ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার মেয়ে আমার বাড়িতে গেলে ভালোবাসাটা কমে যাবে না, বরং বেশিই হবে। আয় মা, আয়। প্রণাম করো। আরে থাক 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 থাক, মেয়েকে তো একেবারে লক্ষ্মী করে সাজিয়ে রেখেছেন দাদা, শুধু বরণ করে ঘরে তোলাই যা অপেক্ষা। কি যেন বলছিলেন? ও লোক ভালো, সেই জন্যই তো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, সবাই দুবেলা ফোন করছে তাদের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য, কেউ বাকি নেই। দাদা আপনার ফোন। ওই আবার কেউ করলো বোধ হয়। কে? মেয়ের গলা। এদিকে। ও হ্যালো, শ্বশুর মশাই, আপনার হবু জামাই বলছি। একদম ফোন রাখবেন না, সোজা বাড়ি চলে আসব। ফোন করার সময় পেলে না। কি রকম বিয়েকালে বাবা আপনি? পূজার বিয়ে আমার সঙ্গে ঠিক হয়ে গেছে, তারপরেও আপনি ওর জন্য অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করছেন? গলাটা খুব মিষ্টি না? হ্যাঁ বলো, শুনছি। এরপর বাড়িতে ঢিল পড়বে কিন্তু। আর একবার পূজাকে বিয়ে করার কথা বললে আমি তোকে খুন করে মারবো। কে? আমার ছোটবেলার বন্ধু ভজা। ভজা ওই পূজার বিয়ের কথা শুনেছে, শুনে বলছে পূজার বিয়ে ওর ছেলের সঙ্গেই দিতে হবে। তোর মুখে জুতো শালা। চোখের সাথে সাথে কি কানটাও গেছে? ছেলে আর মেয়ে তফাৎ বুঝতে পারো না? হ্যালো শালা, বলে কিনা, বলে কিনা, ওর ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে না দিই তাহলে নাকি বাড়িতে ঢিল পড়বে। সত্যি বজাটা পারে ও, এত দুষ্টু না? সেই বেবি বেলার বন্ধু তো। বাবা তুমি মিথ্যা কথা বলছো, ও তোমার ছেলেবেলার বন্ধু ভজা নয়, ও আবির ছিল। সরি আঙ্কেল, আমি একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। পূজা, পূজা শোন, তবে চিঠিটা পূজার লেখা নয়, পূজার হাতের লেখা আমি চিনি। এটা নিশ্চয়ই অগ্নিদেব সেনের আমাকে মারার একটা প্ল্যান। তুই শালা, তোর বুদ্ধি আছে বলে বেঁচে গেলি। এ কেসটা যদি আমার সাথে ঘটত আমি শিওর কাল আমার শোক পালনের জন্য কলেজ বন্ধ থাকতো। এই চিঠিটা যদি আমাকে মারার প্ল্যান হয় তাহলে আমাকে যেতেই হবে। মানে তোকে ওরা কেলানোর প্ল্যান করছে, তুই ওখানে মরতে যাবি? পাল্টা মারের প্ল্যান করব। তোরা খুব কাছাকাছি লুকিয়ে থাকবি, আমি ওদের দৌড় করিয়ে টেনে আনবো। আমি ডাকলেই বেরিয়ে আসবি, তারপর অগ্নিদেব সেন বুঝবে জামাই কি জিনিস।